রাজধানীর দক্ষিণখানে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোসাব্বির হোসেন সিফাত নামে এক যুবক নিহত হয়েছেন। গতরাতে দক্ষিণখানের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত মোসাব্বিরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, 2000 টাকা পাওনা নিয়ে সিফাতেরই দুই বন্ধুর মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে ছুরিকাঘাতের শিকার হয় সিফাত। নিহত মোসাব্বির সিফাত পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। 2000 টাকা লেনদেন, 2000 টাকা তুমি পেলে নিয়ে যাও, ও একটা মিচুল করে দিছে আর কি। এর মধ্যে 30-40 জন পোলাপান আসছে, আইসা ওরার কারো কথা শুনে নেই, হাতে ওরা কি কি নিয়ে আসছে, ওরা আইসা আমার বাইকনারে এনে বাম সাইডের একটা পার দিছে, এই জায়গায় একটা দিছে, তিনটা স্টেপ করছে। ওরা প্রায় 20-25 মিনিট ও এই জায়গায় চিকিৎসা ছাড়া ছিল, তারপরে ডাক্তারের ডাইকা আনার পরে পরবর্তীতে তারা আইসা বলে যে মারা গেছে।